মরসুমের প্রথম ইলিশ এলো। ইলিশ মাছের ভাজা হেভি গন্ধ বেরিয়েছে। কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো হলো, আমি এসে দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু এখন এসে পৌঁছয়নি। হ্যালো সবাইকে, একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আমাদের বিশেষ করে আজকে আর কালকে খুব ভালো থাকার দিন, আমাদের খুব স্পেশাল দিন। তোমরা জানো আগের বছরের আমাদের এই সময় ব্লগ দেখেছো, তারা জানো এই জুলাই মাসটা স্পেশালি আমাদের খুব স্পেশাল দিন। আর আজকে 15ই জুলাই আর আগামীকাল 16ই জুলাই, এই দুটো দিন খুবই স্পেশাল। আর স্পেশালের কারণ হলো আজকে 15ই জুলাই হচ্ছে আমাদের বিবাহবার্ষিকী, 20তম বিবাহবার্ষিকী, 20 বছরের বিবাহবার্ষিকী। এই দিনটা এলে আমার বিয়ের দিনটা মানে মনে পড়ে যায়, কারণ আমার বিয়েটা খুব নর্মাল বিয়ে নয়, তো অ্যাবনর্মাল বিয়ে। আমাদের এই কিন্তু মানে সেরকম ভাবে নয়, মানে পুরো একদম সিনেমা কেস। সেটা যদি কখনো সুযোগ হয় বলবো, যেটা পুরো একদম ফুল সিনেমা, ফুল সিনেমা লিখে দিলে একটা সিনেমা হয়ে যাবে। মেয়ের জন্মদিন এই দুটো খুব একটা মানে কোইনসিডেন্সিয়ালি হয়ে গেছিল। 15 তারিখ অ্যানিভার্সারি, 16 তারিখ মেয়ের জন্মদিন। ওটা তো অ্যাকচুয়ালি ডাক্তারের কাছ থেকে ডেট নিয়ে ব্যাপারটা, ডাক্তার তো আমাকে 15 তারিখে ডেট করছিলেন, তো আমি আবার বললাম যে না 15 তারিখটা এরকম ব্যাপার, বলো ঠিক আছে তাহলে একদিনে এই দুটো অকেশন না করে তাহলে পরের দিন করা যাবে, এরকম করে আর কি বলে ডেটটা 16 তারিখে আবার করা হয়েছিল। তো যাই হোক, এখানে সব কিছুর মধ্যে একটা খারাপ লাগা যেটা হলো আজকের এবং কালকের এই দু তিনটে দিন প্ল্যান ছিল প্রথমে প্রভুর কাছে থাকার, মানে এর থেকে ভালো তার কিছু হতে পারতো না, মানে পুরীতে কাটাতে পারতাম 15 তারিখ 16 তারিখ, 17 3-4 দিনের প্ল্যান করেছিলাম, কিন্তু ওই কিছু সমস্যার জন্য আমার সেটা হয়ে উঠলো না অ্যাকচুয়ালি। তা সেটার জন্য একটু ফার্স্ট অপশন এটা ছিল, সেটা গেল ক্যান্সেল হয়ে। অ্যাকচুয়ালি আমাদের যে কোনো অকেশনটাই, সেটা পুরীতে বলো বা আদার এতে বলো, এই জায়গায় পালন করতে ভালো লাগে, সবসময় এই সারা রকম ঝামেলার জন্য সেটা হয়ে ওঠে না ঠিকই, কিন্তু ওটা আমাদের কাছে ফার্স্ট। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি জানো তো, মানে গিফট নর্মালি গিফট তো সারা বছরই পাওয়া যায়, সারা বছরই কেনা যায়, সারা বছরই নেওয়া যায়, আমার কাছে এটা খুব বড় গিফট হয়ে যেত। মানে এই যে আমার যদি এই থেকে মানে এই দিনে যদি আমি প্রভুর ওখানে থাকতাম, ওনার দর্শন পেতাম, আজকে দিন প্ল্যান ছিল আমার কাছে এই যে বড় পাওয়া বোধহয় কিছু হতো না। সকালে থেকে সর্বদারে ওখানে অঞ্জলি দেওয়া, আগামী কাল মেয়ের জন্মদিনে বিকেল বেলা করে দর্শন করা, এর থেকে ভালো কিছু হতে পারত না, একদমই কিছু ভালো হতো না। কিন্তু যা সেটা প্রভু না চাইলে কিছু করা যায় না, হবে না হলো ব্যাপারটা, আসলে ব্যাপারটা প্রভু যতক্ষণ না চাইবে ততক্ষণ তো হবে না। ইচ্ছা রইল, দেখি কিন্তু পরে হয়, আগামী বছর হয়। হ্যাঁ, এছাড়া এমনিতে তো যাবো, যাই হোক। এছাড়া কালকেও মেয়ের জন্মদিন একটা প্ল্যান ছিল, সেটাও কালকের ব্লগে বলবো খুন ভালো করে। আজকের ব্লগে সেটাও হলো না, কেন সেটা যেখানে যাওয়া ছিল সেই জায়গাটাই বন্ধ হয়ে গেছে, সেটা আর কি করবো। যাই হোক, আমি পুরো মানে পুরো প্ল্যানটাই ঘেটে গেলো। এমনিতেও আমাদের এই 15 তারিখ আর 16 তারিখ পরপর দুদিন হওয়ার জন্য আমাদের প্ল্যানটা খুব একটা কিছু থাকি না কোনো বছরই। আর সত্যি কথা বলতে মানে যখন মেয়ে ছোট ছিল, বেশ অনেকটাই ছোট ছিল, তখন ওর জন্মদিনটা বন্ধু বান্ধবদের নিয়ে পালন করা হতো। তো এখন বড় হয়ে গেছে, বিশেষ করে 20 সালের পর থেকে আরো জিনিসটা হয়েছে আর কি, যে জন্মদিনটা এখন আর বড় হয়ে গেছে, তখন আর ওইভাবে সেটা কিছু করে। আজকে মোটামুটি আপাতত আমরা ব্রেকফাস্ট নিয়ে বসেছি, এই যে ইপি, এরপরে রান্না বান্না নর্মাল, বাড়িতে রান্না বান্না হবে বিকেল বেলা, একদম নর্মালই সব, একদম নর্মাল ডে এর মধ্যে থাকবে। বিকেল বেলা আমরা বেরোবো, কালকের মেয়ের জন্মদিনে কিছু রান্না বান্না যেগুলো হবে সেগুলো টুকটাক বাজার হাট, আমরা সামনাসামনি একটু আমাদের এই মল ফলে যেতে পারি। এই মোটামুটি প্ল্যানিং, কোনো অ্যাসাজ বড় কোনো প্ল্যানই নেই। আর যেহেতু আসল প্ল্যানটা ঘেটে গেছে, সেটা আর কিছু করার ইচ্ছাটাও করছে না, সেটাই হলো সবচেয়ে বড় কথা। এই মোটামুটি ব্যাপার, তোমরা দেখতে থাকো, আপাতত ব্রেকফাস্টটা করি, তারপরে যা যা হয় মোটামুটি সব তো শেয়ার করবে তোমার সাথে। তো এখন 12টা বাজে, জলপটল করে কি টুকটাক কাজ করছিলাম আমি, শুধু টুকটাক কাজ করছিলাম না, মাথায় করুর ঘানি করে তেলটাও দিলাম, আর মাছ বলে দিয়েছিলাম, মাছও এসে গেছে। তো এই দেখো আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে বাকি তো কিছু হলো না, মরসুমের প্রথম ইলিশ এলো, বুঝছো। আর এদিকে নিলাম রুই, এই বড় মাথাটা এই কারণেই নিয়েছি কারণ এটা কালকে মেয়েকে করে দেবো বলে, যেহেতু জন্মদিন। আর এদিকে নিয়েছি পাবদা, তোমরা তো জানো মূলত মাছটা এখন কমই খাই, তো এই হিসেবে আমাদের অনেক। তো আজকে ভাবছি ইলিশটা করব, আজ কিন্তু বেশ বেলা হচ্ছে রান্না করতে, গোজে গোজে করতে গিয়ে দেরি হয়ে গেল। তো যাই হোক, ইলিশ নিয়ে চলে এসেছি, আমাদের তো স্বভাবই আছে খুব বেশি খেতে পারি না, জন্য 2-3 পিস তুলে রেখেছি, বাকিটা নিয়ে এসেছি। মাছের মানে ইলিশের মাথাটা দিয়ে বেগুন দিয়ে একটা করব, ইলিশটা সর্ষে দিয়ে করব, আর তেল বেরিয়েছে, তেলটা আর কি মাছের তেল তো ইলিশে আহা ভাতের সাথে অসাধারণ, কড়াই তেলও দিয়ে দিয়েছি, আর এগুলো ভেজে নেব। ইলিশ মাছের ভাজার হেভি গন্ধ বেরিয়েছে, গুছিয়ে গন্ধ করছি ইলিশ মাছ ভাজার, বছরের মানে আমার এই মরসুমের প্রথম ইলিশ। হ্যাঁ, কি হয়ে গেছে ভাজা? হ্যাঁ, ভাজা কমপ্লিট আর প্ল্যানিং একটু চেঞ্জ।
আবার চেঞ্জ করতে হবে চেঞ্জ বলতে ওই ভাপা করে দিচ্ছি ডিশটা হালকা ভেজে নিয়েছি কাঁচা মাছে করছি না একটু হালকা ভেজে নিয়ে শসা টসে মাখানো হয়ে গেছে ওই দাদা একটু মুখে মারছিল একজনের ভাপা ও ইলিশের তেল দেখতেছ আরে গরম হাত পুড়ে যাবে কাঁচা তেল দিয়ে এটা কাঁচা লঙ্কা দিয়ে শুধু এটা ভাপে বসিয়ে দেব আবার কাঁচা লঙ্কা মোটামুটি চলো দেখো অ্যানিভার্সারি স্পেশাল লাঞ্চ হয়ে গেছে সেটা বলছি দুদিকের গ্যাস জ্বালিয়ে করে নিয়েছি বলে ধটফট হয়ে গেছে সবার আগে দেখাই আমাদের যেটা মানে ম্যাক্সিমাম দিনই থাকে পেঁয়াজ দিয়ে পাতলা মুসুর ডাল কুদরি ভাজা এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে দারুণ হয়েছে খেতে একটু টেস্ট করে দেখে ফেলেছি আমি আর কি এদিকে হচ্ছে প্রধান আকর্ষণ ইলিশ ভাপা দারুণ গন্ধ বেরোচ্ছে একটা আর এই চো যেটা আর কি আমরা তিনজনেই আমার কথা বলতে বলতে জিভে না জল চলে আসছে যাই হোক লাস্টে খাবো এটা রেখে দেওয়া হয়েছে সব খাবার পর লাস্টে ইলিশ মাছের তেল দিয়ে খাওয়া হবে আপাতত আর ওয়েট করতে পারছি না ভীষণ লোভ লাগছে ভীষণ খিদে পেয়েছে খেতে বসে গেছে তিনটা হয়ে গেছে লাঞ্চ অ্যানিভার্সারি স্পেশাল ইলিশ এই খাওয়া হলো বছরের মানে মরশুমের প্রথম না মানে আমি রান্না করেছি বলে বলবো না ইলিশটা কিন্তু ভালো দিয়েছে ও রান্না করেছে বলেই বলছি আর ভালোই হয়েছে জানো আমরা একটু হালকা উপর দিয়ে থাকি ভালো লাগে না সেরকম আর রিচ আমি যে কোনোদিনই খেতাম সেটা নয় কিন্তু আরো হালকার উপর দিয়ে চলে গেছি কিন্তু মাছটা যাক এতদিন পর ইলিশ মাছটা খেলাম প্রথম ইলিশ আর কি ভালো প্রথম খেলাম প্রথম ইলিশটার রিপোর্টটাই আর কি ভালো ভালো যাই হোক এখন আপাতত একটা কিছু কাজ আছে সেগুলো ছাড়বো তারপর বিকেলবেলা বেরিয়ে আমরা ওই আমাদের উৎকা মল যাওয়ার এটাই তো মোটামুটি প্ল্যানিং কালকে টুকটাক কালকে জিনিসপত্র সকালেই বলেছি সেগুলোই মোটামুটি আজকে করার এই মোটামুটি প্ল্যান আর সেরকম কিছু নেই তারপর তো কালগুলো সেরে বিকেলবেলা করে বেরিয়ে মিট করছি এখন সাতটা আমাদের কিন্তু বেরোনোটা হলো না আর যে উস্কার মানে যাওয়া হচ্ছে না তার কারণ হলো ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে বেরোলেই পুরো ভিজে যাওয়া আমাদের হেঁটে যাওয়া পথ বেরোলেই ভিজে যাওয়া বারবার বৃষ্টি আসছে এখন একটু দূরেছে এতক্ষণ ভালোই বৃষ্টি হচ্ছিলো আবার একটু এ হয়ে গেছে তাই জন্য যাওয়া হলো না এছাড়া একটা দিনের ব্যাপার ঠিক ভালো লাগছে না তোমাদের সকালে তো বলেছিলাম আমাদের যে প্ল্যানটা ছিল পুরী প্ল্যানটা সেটা না হওয়াতে একটু মানে মানসিকভাবেও ইয়ে হয়ে আছি আমরা যাই হোক তা আমরা যেতাম কিন্তু ব্যাপারটা হলো যে বৃষ্টিটার জন্য যাওয়া হচ্ছে না আমি এখন যাচ্ছি আমার ছোটো একটা কাজ আছে সেটা ছাড়বো সেটার পেছনে শ্রীরাও বেরোচ্ছে শ্রীরা বেরোচ্ছে ওই কালকে মেয়ের জন্মদিনের জন্য টুকটাক যে বাজার হাট যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো নিয়ে নেবো সেগুলো এখন নিয়ে রাখি যেটা সকালবেলা তাহলে তাহলে ঝমঝম তাড়াহুড়োটা লাগবে না কারণ সকালে পায়েস ফায়েস মানে যা জন্মদিনের থাকে অনেক কিছু তো থাকে সেসবগুলো ওর রিচুয়ালসগুলো তো ভালোভাবে সব করতে হবে সেগুলোর জন্যই জিনিসপত্রগুলো নিতে যাচ্ছি তা আমি আগে কাজটা সেরে আসি শ্রীরা পেছনে বেরোচ্ছে জিনিসপত্রগুলো নিয়ে ব্যাক করবো সবার আগে এসেছি এটিএমে দাঁড়িয়ে আছি যথারীতি আমাদের এখানে অর্ধেক সময় এটিএমগুলো বন্ধ থাকে দুটো তিনটে রয়েছে আমাদের দুটো বন্ধ একটা খোলা রয়েছে লোক রয়েছে দেখি লোক বেরোলে পাই কিনা ফাইনালি বেশ কিছুক্ষণ ওয়েট করার পর প্রায় 20 মিনিট পর পেলাম একদম ঢুকেছে সে আর বেরোই না কিছু এতক্ষণ ধরে কে জানি তারপর বেরোলো তারপর আমি পেলাম এই হলো ব্যাপার তারপর তো যাই সিরিয়া দাঁড়িয়ে আছে আমি ভেবেছিলাম সিরিয়া আছে দাঁড়িয়ে থাকবে আমি পরে আসবো কিন্তু ব্যাপারটা ঠিক উল্টো উঠলো আমি এসে দাঁড়িয়ে আছি সিরিয়া কিন্তু এখন এসে পৌঁছয়নি ফোন করলাম যে আমি বেরিয়ে পারি আসছে আমি 20 মিনিট দাঁড়ানোর পর এরা এলো এইটুকু আসছে এতক্ষণ ধরে হেঁটে 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 করে এলো সত্যি কথা বলতে মানে কেক টেক তো আমি আরো খাবো না কালকে সেভাবে বাড়িতে কেউ আসা নেই শুধু ফ্ল্যাটের যারা কজন আছে তাদেরকে যদি একটু দেওয়ার ব্যাপার একদম ছোট সাইজ আমাদের বেশি কার এও বেশি খেয়ে তো খুব গরম লাগছে কথা বলার পর
চাউমিন খাওয়ার ইচ্ছা জাগিয়েছিল, সেই জন্য চাউমিন আনতে গিয়ে চাউমিনটা বানিয়ে ঠেনে দিল আমাদের মতো করে বাড়াতে। আর চাউমিন বানিয়ে দিল বলতে দোকানেরা তো সব হাসাহাসি শুরু করে দেয়, মানে এমন চাউমিন বানাতে বলা হচ্ছে ওরা নিজেরাই হাসছে, তো সেই জন্য আর একটু সময় তেল কম দিয়ে পারলে জল ঢেলে রান্না করার অসুবিধা নেই, তেল কম দেবো, ওরা নিজেরাই হাসছে। যেন সব কিছু সরিয়ে কড়াটাকে দেখলাম তো কুঞ্চি দিয়ে দিয়ে চেটে চেটে কেকে কেকে পরিষ্কার করে তারপর আমাদের চাউমিনটা বানিয়েছে। তো যাই হোক, আমাকে রাতের রান্না নিয়ে আমার আজকে আর চিন্তা রইল না, আমার যেটা কাজ আছে সেটা হলো একটু ফ্রেশ হবো, একটু কফি খেয়ে বপুকে কপুর সেবা পূজা ঘুম পাড়ানো সব কাজ বাকি আছে ওটা করতে হবে। ডিনার করতে বসে পড়েছি কারণ 10টা বাজে, আর সন্ধেবেলার একটুখানি স্কিপ করেছিলাম যেহেতু দুপুরবেলা ইলিশ মাছটা খাওয়া হয়েছিল। তো চাউমিনটা তো দাঁড়িয়ে থেকে করে এনেছি, মোটামুটি আমার মনে হচ্ছে খারাপ পড়েনি, কারণ আমি যখন পাতে আর কি নিলাম দেখলাম ঠিকই আছে, তাছাড়া যেভাবে করিয়েছি মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। ডিনারটা করে নিয়ে তোমাদেরকে বলছি মানে কেমন ছিল আর কি। 10:30 হয়ে গেছে ডিনার, চাউমিনটা মোটামুটি ঠিকঠাক ছিল। 10:30 ডিনারও হয়ে গেছে, আমার রাতে টুকনিও হয়ে গেছে বলতো। চাউমিনটা এমনি ভালোই করেছিল, মোটামুটি তেল ছিল। হ্যাঁ না, আমরা দাঁড়িয়ে করে এসেছি তো মানে চাউমিনটা কোনো তেলই ছিল না, একদমই ঠিক ছিল। তো আসার পরে আবার ওই বলছিল একটু কড়াই নেড়ে নাও না তাহলে তেলটা আরো কমে যাবে, তা আমি দেখলাম না না হালকা তেল ছিল একটু থাকবে ঠিকই আছে, প্রবলেম নেই। যাই হোক, মোটামুটি খাওয়াটা ভালোই হলো, খারাপ নেই। সকালবেলা রাতে চাউমিন ভালোই হলো, কালকের প্রধান দিন আছে আমাদের মেয়ের ব্যাপারটা, এটা প্রত্যেক বছরই ওটাকেই বেশ করে সব কিছু হয়, আমাদেরটা পরপর দুদিন হতে হয় সেই জন্য আর সেরকম কিছু হয় না। যাই হোক, সেরকমই মানে যেহেতু পরপর দুদিন থাকে সেই জন্য আর এটা মেন ব্যাপারটা ছিল, বারবারই সেই বলছি ওটার জন্য তো একটুখানি আপসেট হয়ে যাচ্ছি। যাই, কিছু করার নেই, যা প্রভু না ডাকলে তো হবে না, এটা যা হওয়ার হয়েছে তা কী করবো। তো একটা ভালো জিনিস হলো সেটা পরে দিয়ে কালকেও বলবো তোমাদের ব্লগে, কালকেই বলবো একেবারে, কালকে ওটা হওয়ার ব্যাপার আছে। হ্যাঁ, কালকেই বলবো। যাই হোক, এই মোটামুটি কাটলো আর কি আমাদের অ্যানিভার্সারি, একদম মানে সাদা মাটা অ্যানিভার্সারি যাকে বলে, একদম একদম সিম্পল ভাবেই কাটিয়েছি। ঠিক আছে, নিজে অ্যানিভার্সারি নিজেদের মতোই কাটিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই। যাই হোক, ব্লগটা এতটা দেখে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, মানে যারা এখনো আমাদের পরিবারের সদস্য হওনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মধ্যে এটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে, খুব তাড়াতাড়ি, সবাই ভালো থাকো, টাটা, গুড নাইট, টাটা।